আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আলোচনা করব রোবট কনফিগারেশন গুলো কি কি এবং রোবট কনফিগারেশন আমরা কিভাবে চিনব যে কোনটা কোন কোন রোবট কনফিগারেশন। তো এই ক্ষেত্রে রোবট কনফিগারেশনকে 6টি ধাপে বিভক্ত করা হয়। যেমন 1 নম্বর ধাপ হলো কার্টেসিয়ান কনফিগারেশন। 1 নম্বর ধাপ হলো কার্টেসিয়ান কনফিগারেশন। এই কার্টেসিয়ান কনফিগারেশন যে রোবট 3টি লিনিয়ার জয়েন্ট দ্বারা তৈরি এবং যা উপর নিচে সামনে পিছনে উঠানামা করতে পারে তাকে কার্টেসিয়ান কনফিগারেশন বলে। যে রোবট 3টি লিনিয়ার জয়েন্ট দিয়ে তৈরি, তিনটি লিনিয়ার জয়েন্ট দিয়ে তৈরি এবং যে রোবট সামনে পিছনে এবং নিচে উপরে উঠানামা করতে পারে তাকে কার্টেসিয়ান রোবট বলে। তো কার্টেসিয়ান রোবটকে 3P বলা হয়। পি অর্থ প্রিজমেটিক বা লিনিয়ার জয়েন্ট। পি অর্থ হলো লিনিয়ার জয়েন্ট, প্রিজমেটিক লিনিয়ার জয়েন্টকে পি বলা হয়। যেহেতু এখানে 3টি লিনিয়ার জয়েন্ট আছে সেহেতু এটাকে 3P বলা হয়। তারপরে সিলিন্ড্রিক্যাল কনফিগারেশন। সিলিন্ড্রিক্যাল কনফিগারেশন হলো যে রোবটে 2টি লিনিয়ার জয়েন্ট থাকে, দুইটি লিনিয়ার জয়েন্ট থাকে এবং একটি রিভলুপ জয়েন্টটা বলতে কি যেটা ঘোরে। আমাদের এই সিলিন্ড্রিক্যাল কনফিগারেশনের রোবট ঘুরবে, এইদিকে ঘুরবে। তো এটাই হলো সিলিন্ড্রিক্যাল কনফিগারেশন রোবট, অর্থাৎ R2P। আর হলো রিভলুট, আর কি আর হলো রিভলুট মানে ঘোরানো। R2P তো আর হলো একটা রিভলুট, আর 2P হলো 2টি লিনিয়ার জয়েন্ট। 3 নম্বর হলো পোলার অর স্ফেরিক্যাল কনফিগারেশন। এই রোবট যে একটি লিনিয়ার জয়েন্ট, 2টি রিভলুপ জয়েন্ট থাকে, একটি লিনিয়ার জয়েন্ট এবং 2টি রিভলুপ জয়েন্ট থাকে, এই একে 2RP বলে। অর্থাৎ দুইটা, এই যে একটি এই 2টি রিভলুপ এই দিকেও ঘোরে এখানেও ঘোরে। আর এটি হলো লিনিয়ার জয়েন্ট, একটা লিনিয়ার জয়েন্ট হলো কয়টা, লিনিয়ার জয়েন্ট হলো একটি। তারপরে 4 নম্বরে আছে স্ক্রা কনফিগারেশন। এই স্ক্রা কনফিগারেশন 2টি প্যারালাল রিভলুপ জয়েন্ট, 2টি প্যারালাল রিভলুপ জয়েন্ট থাকে, 2টি প্যারালাল রিভলুপ জয়েন্ট থাকে, একটি দুইটি প্যারালাল রিভলুপ জয়েন্ট থাকে যা রোবটকে হরিজেন্টাল প্লেটে মুভ করতে সাহায্য করে, তাছাড়া স্ক্রে কনফিগারেশনে একটি লিনিয়ার জয়েন্ট থাকে যা রোবটকে ভার্টিক্যালি মুভ করতে সাহায্য করে। তারপরে স্পেইন কনফিগারেশন। এই স্পেইন কনফিগারেশন রোবটকে 3R বলা হয়। কেন 3R বলা হয়, যে এর 3টি রিভলুট আছে, এর 3টি কী আছে, রিভলুট আছে, 1টি 2টি 3টি, প্রধানত 3টি রিভলুট আছে, 1টি 2টি 3টি। এছাড়াও হতে পারে এই যে একটি। তো একে মানুষের বাহুর সঙ্গে তুলনা করা হয়, অর্থাৎ হাতের সঙ্গে তুলনা করা হয়ে থাকে। আর 6 নম্বর হলো পেন্ডুলাম বা দোলন কনফিগারেশন। এক কথায় পেন্ডুলাম কনফিগারেশন। এই পেন্ডুলাম কনফিগারেশন বা দোলন কনফিগারেশন 2টি লম্বা ঘূর্ণায়মান আন্দোলনের সাথে একটি রৈখিক গতি সম্মিলিত হয়। এটি সহজ এখনও শক্ত সামর্থ্য নকশা উচ্চচাপে সম্মিলিত হয়ে থাকে। এটি এখানেও ঘুরতে পারবে চতুর্দিকে 360 ডিগ্রি অ্যাঙ্গেল, এখানেও ঘুরতে পারবে 360 ডিগ্রি অ্যাঙ্গেল, এখানেও ঘুরতে পারবে
360 ডিগ্রি অ্যাঙ্গেলে, অর্থাৎ এটা দিয়ে যে কোনো সাইটে যে কোনো অবস্থানের বস্তুকে ধরা ছোঁয়া যাবে। এটি হলো পেন্ডুলাম কনফিগারেশন। তো আশা করি বুঝতে পারছি আমরা রোবটের যে 6টি কনফিগারেশন রয়েছে এই 6টি কনফিগারেশন সম্পর্কে। তো কেউ যদি না বুঝে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আসসালামু আলাইকুম।